আসসালামু আলাইকুম। খেলাধুলা জগতের সদ্য পাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। রোমাঞ্চকরভাবে পঞ্চম দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশি বোলাররা। পেসারদের পিচে ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশি স্পিনাররা। প্রথম সিজনে ছয় উইকেট তুলে স্বপ্ন দেখিয়েছে জয়ের। এরপর লাঞ্চ বিরতি থেকে ফিরে পাকিস্তানকে 146 রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের লিড টপকে মোটে 29 রানের পুঁজি পেয়েছিল পাকিস্তান। 30 রানের এমন মামুলি টার্গেটের পর পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের অপেক্ষায় ছিল নাজমুল হোসেন শান্তর দল, আর সেই কাঙ্ক্ষিত জয়টা এসেছে। রীতিমতো রেকর্ড করে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ইনিংসে বাংলাদেশকে ভোগানো মোহাম্মদ রিজওয়ান এদিনও বেশ ভোগাচ্ছিল দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি বোলারদের। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই দলকে টেনেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। একটা সময় তো মনে হচ্ছিল শেষ পর্যন্ত না রিজওয়ান টেলেন্ডারদের নিয়ে বাংলাদেশের জয়টা রুখে দেন ড্রয়ের মাধ্যমে। অবশ্য রিজওয়ানকে ফেরানোর সুযোগও পেয়েছিল বাংলাদেশ। 28 রানে থাকাকালীন মেহেদি হাসান মিরাজের বল তীক্ষ্ণ বাঁক নিয়ে ভেতরে ঢোকা রিজওয়ানের পায়ে আঘাত হানে, কিন্তু আম্পায়ারের কারণে বেঁচে গিয়েছেন। অন্য প্রান্তে আসা সালমান আফ্রিদি ও নাসিম শাহকে ফিরিয়ে রীতিমতো চাপের মুখে রেখেছিলেন সাকিব আল হাসান। সেই চাপে শেষ পর্যন্ত কাবু হয়েছেন রিজওয়ানও। 50 পরপরই মিরাজকে সুইফ খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পে আঘাত হেনেছে রিজওয়ানের। সেই সঙ্গে শেষ হয়েছিল পাকিস্তানের শেষ স্বীকৃত ব্যাটারের উইকেট। প্রতিরোধ গড়ার স্বপ্ন ভেঙেছে পাকিস্তানের। প্রথম ইনিংসে 6 উইকেটে 448 রান করে ইনিংস ঘোষণা করা পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থেমেছে মাত্র 146 রানে। বাংলাদেশের সামনে এত মামুলি টার্গেট খুব সহজেই উতরে গিয়েছে তারা। বলা বাহুল্য যে এই জয় শেষ পর্যন্ত অবদান রেখেছেন সাকিব এবং মিরাজ। অনেক অনেক শুভকামনা রইল তাদের জন্য। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।